নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি অ্যাকোরিয়ামের ডিজিটাল থার্মোমিটার নিয়ে দেখাবো। দেখুন, আমি অ্যামাজন থেকে এটা নিয়ে এসেছি। এই অ্যাকোরিয়ামের যে থার্মোমিটার, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনি মাছপ্রেমী হন এবং আপনার বাড়িতে যদি এই থার্মোমিটার না থাকে, তাহলে কিন্তু খুব সমস্যা। কেন বলছি, কাচের যে নর্মাল থার্মোমিটার, সেটা অনেক সময় বোঝা যায় না, একটু সমস্যা তৈরি করে। আর যদি আপনারা একটা ডিজিটাল কিনতে পারেন, এর দাম বেশি না। দেখুন, এই যে বার করলাম, এই যে কাগজ রয়েছে, ইনস্ট্রাকশান কিছুই না, এর মধ্যে অত পড়ার আপনার দরকারও নেই। যাই হোক, এইটার দাম নিয়েছে মাত্র 184 টাকা টোটাল অল খরচ। তো খুব বেশি পয়সা বন্ধুরা না, আপনারা এটা সবাই কিনতে পারবেন, এর থেকে ভালোও কিনতে পারবেন। তো দেখুন, এই হচ্ছে সিস্টেম, এবং এখানে ব্যাটারি থাকে, এটা খুলতে হবে। তবে খোলার সময় একটু দেখে শুনে খুলবেন, যেন ভেঙে টেঙে না যায়। তো তারপরে দেখুন, এর ভিতরেই দুটো ব্যাটারি রয়েছে দেওয়া, এই ব্যাটারি দুটো এটা খুলে ভরে দিতে হবে, ব্যাস হয়ে গেল, আর কোনো আপনার কাজ নেই। আর এই যে যে আপনারা তার দেখছেন, এই তার দেখেছেন অনেক বড়, কারণ এটা আপনি জলের ভিতরে অনেক দূর পর্যন্ত দিতে পারবেন, বিশেষ করে যতটা আপনি দিতে পারেন নিচে। দেখুন, তার জন্য বড় তার ওরা দিয়েছে। আর এইটা হচ্ছে সেন্সর, এখান থেকেই আপনার টেম্পারেচারটা আসে। এটা আপনি আরও অন্য কিছুতেও ব্যবহার করতে পারেন, যেরকম ফ্রিজ বা আপনার যে কোনো জিনিসেই। দেখুন, এখন দেখাচ্ছে 29.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো বন্ধুরা, যাই হোক, তো আপনারা এরকম দেখুন, আমি এবারে আমার অ্যাকোরিয়ামের মধ্যে দিচ্ছি। তো বর্তমান আমার অ্যাকোরিয়ামের ভিতরে হিটার আছে, তো হিটারে কতটা টেম্পারেচার দেখায় সেটা দেখা যাবে। দেখুন, তাহলে জলের আমার তাপমাত্রা আছে এই মুহূর্তে 28.8 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে একদম পারফেক্ট। আর এটা হচ্ছে থার্মোমিটার, দেখুন এটারও কিন্তু এই যে সবুজ দাগ দেখতে পাচ্ছেন, এই সবুজ দাগটা হচ্ছে পারফেক্ট এখানে থাকলে। দেখুন, এখানে কিন্তু দেখাচ্ছে তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এটা ভালো, মানে সন্দেহ হয় যে 1 ডিগ্রি কম না বেশি। আর যদি আপনার এটা থাকে, তাহলে একদম পরিষ্কার দেখুন দেখতে পাচ্ছেন। দেখুন মাছগুলো কত সুন্দর খেলছে, মানে যেহেতু টেম্পারেচার ঠিক আছে, শীতকাল হলেও ওদের কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, যাই হোক, আমি আপনাদেরকে বর্তমান এখন সকালবেলা, তার পরের দিন, মানে কত তাপমাত্রা সেটা দেখাচ্ছি আপনাকে ভালো করে তুলনামূলক বুঝিয়ে দেওয়ার জন্য। দেখুন, 21.1 ডিগ্রি সেন্টিগ্রেড, 21, মানে যথেষ্ট ঠান্ডা কিন্তু। তো দেখুন, আর আমার অ্যাকোরিয়ামের তাপমাত্রা দেখুন 28.1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে বুঝতে পারছেন 7 ডিগ্রি বেশি, বিশাল ব্যাপার। এই কারণেই আমাদেরকে অ্যাকোরিয়ামে থার্মোমিটার, দেখুন দুটো আমি পাশাপাশি নিয়ে এসেছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। দেখুন, এইটা আপনি দেখাচ্ছে 21.2, ওটা দেখুন আপনি 28.1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, তাহলে কতটা জরুরি কিন্তু এইগুলো দেখার জন্য। আর এই হচ্ছে দেখুন থার্মোস্টার, হিটার, যেটা আর কি জলের তাপমাত্রাটাকে ঠিক রাখে। আমি ওখানে তাপমাত্রা 28 দিয়ে রেখেছি, তাই 28 ডিগ্রি হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনারা একটা অবশ্যই নিশ্চয়ই আশা করি কিনে ফেলবেন এরকম, এবং আপনাদের মানে পরিষ্কার করে বুঝতেও পারবেন, জানতেও পারবেন যে কতটা তাপমাত্রা আছে কি না আছে, এবং মাছগুলো খুব সুন্দর থাকবে, ভালো থাকবে। দেখুন, এখানেও হিটার জ্বলছে, কারণ শীতকালে আপনাকে হিটার দিতেই হবে, নাহলে মাছরা বাঁচবে না, সে যে মাছই হোক। যাক বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, নমস্কার।